हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल मनीष लाइफस्टाइल। आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन, आल्लाहर अशेष रहमते आमरा भालो आछि। एर आगेर दुटि पर्वे आमी पर्यायक्रमे एप्पल सिडर भिनेगार की एवं एप्पल सिडर भिनेगारेर उपकारिता ओ पार्श्व प्रतिक्रिया निये आलोचना करेछि। आर आजके आलोचना करब एर चेये गुरुत्वपूर्ण एकटि तथ्य निये, आर ता हलो कि करे आमरा चिनते पारबो ओरिजिनाल एप्पल सिडर भिनेगार। बाजारे किन्तु एखन अनेक अवेलेबल एप्पल सिडर भिनेगार पावा जाच्छे, प्राइसटाओ किन्तु अनेक बेशी। ताई अवश्य आमरा जेहेतु स्वास्थ्य सचेतनतार जन्य खाच्छि एई प्रोडक्टटी, ताई चेष्टा करब जेन ओरिजिनालटाई खेते पारि एबं ओरिजिनालटाई बाजार थेके किनते पारि। ताहले आमरा किभाबे बुझते पारब जे ओरिजिनाल अमेरिकान अथवा ইউএসএ एप्पल सिडर भिनेगार प्रोडक्ट कोनटी, एर जन्य आजके किछु टिप्स आपनादेर साथे शेयर करब। जदि भालो लागे अवश्य लाइक कमेंट्स और शेयर करे पाशे थाकबेन। আমি বাজার থেকে এর আগে কয়েকটি এরকম অ্যাপেল সিডার ভিনেগারের বোতল কিনে এনেছি, এবং অনেক সময় কিন্তু প্রাইসটা একটু ব্যতিক্রমী হয়ে থাকে। যেমন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাপেল সিডার ভিনেগারটা ছিল 1150 টাকা, 450 ml ছিল আর একটু কম, এবং এইটা কিন্তু 1 লিটারে কিন্তু এটার প্রাইসটা কিন্তু 1700 টাকা। যেহেতু এই প্রোডাক্টটি আমি রেগুলার ইউজ করছি, তাই চেষ্টা করছি অরিজিনালটা খুঁজে বের করার, আর কিছু টিপস শেয়ার করব যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন কোনটা অরিজিনাল অ্যাপেল সিডার ভিনেগার। দেখুন বন্ধুরা, আজকের অ্যাপেল সিডার ভিনেগারের সাথে কিন্তু একটা ব্র্যাক কোম্পানির কাগজও দিয়ে দিয়েছে এবং কোম্পানির সিল সহ, এবং এছাড়াও কিছু টিপস আছে যা আজকে আমি শেয়ার করব। এই যে দেখুন বোতলটি, আর কালারটাও কিন্তু অনেকটাই অন্যরকম, এবং এই যে অ্যাপেল সিডার ভিনেগারের বোতলের লেবেল কিন্তু আপনারা দেখবেন সিপি থেকে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা। এই পুরো বোতলটা এভাবেই থাকবে, এবং সিলটা দেখেন আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা। অ্যাপেল সিডার ভিনেগারের আপনারা যখন কিনবেন অবশ্যই চেষ্টা করবেন যেন অরিজিনালটা কিনতে পারেন। আর এইটার আপ অনেক কোম্পানি বলে থাকে বারকোড, বারকোড থেকে আপনারা অ্যাপেল সিডার ভিনেগারের অরিজিনালটা মোবাইলে স্ক্যান করে ধরতে পারবেন, কিন্তু এটা কিন্তু একটা প্রতারণা। কারণ অ্যাপেল সিডার এই কোম্পানিটা কিন্তু কয়েকটি দেশেই এজেন্সি দেয়া আছে, যার কারণে এই একই বারকোড স্ক্যান করে দেখতে পারেন। কিন্তু এই যে বোতলের নিচের দিকে কিন্তু একটা সিরিয়াল নাম্বার 20/60 এরকম লেখা থাকবে, লট নাম্বার, যে লটে করে এই অ্যাপেল সিডার ভিনেগারটা এখানে এসেছে। আর এটার নিচে কিন্তু একটা স্টিকার লাগানো থাকবে, এবং পাশে উপরেও কিন্তু কালো করে লেখা আছে একটা স্টিকার, এবং বোতলের যে নিচের অংশটা আছে এখানে কিন্তু দেখুন খোদাই করে কিন্তু লেখা আছে 20/60, এবং বোতলটা একটু অন্যরকম, আর নিচের তলানিতে কিন্তু একটুও কোনো কিছু জমা নেই। বাজার থেকে অ্যাপেল সিডার ভিনেগার কিনলে দেখা যায় বন্ধুরা যে তলানিতে অনেক কিছু জমে থাকে, কিন্তু দেখুন এই অ্যাপেল সিডার ভিনেগারটা কতটা ফ্রেশ, আর এটা কিন্তু কোনো তলানি জমা নেই, এবং একদম পাতলা না এবং একদম ঘনও না। আর যখন আপনারা বোতলটা খুলতে পারবেন ঘ্রাণটাও অন্যরকম, যারা দু একবার আগে বা পরে ব্যবহার করেছেন অ্যাপেল সিডার ভিনেগার বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, বাজার থেকে তো আমরা অ্যাপেল সিডার ভিনেগার কিনেই থাকি। দেখুন এটা আমি বলেছিলাম আগেই যে লেবেলটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ নিচে থাকবে, এবং পাশে দেখুন খোদাই করে লেখা আছে এবং স্টিকারও লাগানো আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে আরও দুটি ভিডিও আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।